লাইসেন্সধারী বন্দুক থেকে প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি, ধৃত প্রাক্তন জওয়ান, আহত হয়েছেন ওই প্রতিবেশী। সামনে প্রতিবেশীর বাড়িকে লক্ষ্য করে গুলি চালায় প্রাক্তন জওয়ান গোষ্ঠ গোপাল হাজরা। গুলিতে কেউ নিহত না হলেও গুলির বেশ কিছু স্প্রিন্টার ছিটকে গায়ে লেগে আহত হয় প্রতিবেশী মুক্তিপদ রক্ষিত। আহতের বাড়ির লোক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় প্রাক্তন জওয়ান গোষ্ঠ গোপাল হাজরাকে। ঘটনাটি ঘটেছে আজ ভোর 4টে নাগাদ বীরভূম জেলার পারুই থানার অন্তর্গত বাতিকার গ্রামে। সূত্রের খবর অনুযায়ী পারুই থানার অন্তর্গত বাতিকার গ্রামের বাসিন্দা গোষ্ঠ গোপাল হাজরা। গোষ্ঠ গোপাল বাবু অবসরপ্রাপ্ত জওয়ান। জানা গেছে গোষ্ঠ গোপাল বাবুর কাছে একটি লাইসেন্সধারী বন্দুক রয়েছে। এই বন্দুক দিয়েই আজ ভোর 4টে নাগাদ গোষ্ঠ গোপাল বাবু তার সামনের বাড়ির প্রতিবেশী মুক্তিপদ রক্ষিতকে লক্ষ্য করে গুলি করেন বলে অভিযোগ। মুক্তিপদ রক্ষিত গুলিবিদ্ধ না হলেও গুলির বেশ কিছু স্প্রিন্টার ছিটকে গায়ে লেগে আহত হয়ে পড়েন তিনি। গুলির বিকট শব্দে ছুটে আসে মুক্তিপদ বাবুর বাড়ির লোকেরা। বাড়ির লোকেরা এসে দেখে মুক্তিপদ বাবু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। মুক্তিপদ বাবুকে উদ্ধার করে পারুই থানায় এসে অভিযোগ জানায় আহতের বাড়ির লোক। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পারুই থানার পুলিশ ওই প্রাক্তন সেনাকর্মী গোষ্ঠ গোপাল হাজরাকে আটক করেছে। আমি জমি তালা খুলেছি সকালবেলায় ভোর 4টায়, সঙ্গে সঙ্গে আমাকে গুলি করে। তারপরে আমি বুঝতে পারলাম না যে সামনে, বুঝতে পারছি সামনের দিক থেকে গুলি এসেছে। কারা করলো জানতে পেরেছেন? বাড়ি অপোজিটে, তাদের উপর সন্দেহ হচ্ছে। তার ওনার বন্ধু আছে, বন্ধু আছে, দেখেছেন? হ্যাঁ, বন্ধু আছে। তার আগের দিনে বন্দুকটা এনেছে, পুলিশ গেছে গ্রামে। তবে হঠাৎ কি কারণে ওই প্রাক্তন জওয়ান গুলি চালালেন সে উত্তর এখনো মেলেনি। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার পেছনে কোনো গুরুতর বচসা জড়িয়ে আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পারুই থানার পুলিশ। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে মুক্তিপদ রক্ষিত ও তার বাড়ির লোকেরা সহ অন্যান্য প্রতিবেশীরাও। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গেটের ভেতর দিকে আমার হাজবেন্ড তালা খুলছে, গেটের বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে, এবং গেটে তালাটা খোলার সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ, বিকট আওয়াজ, ও ভয়ে বসে যায়। এবং দেখা যায় যে কোনো রাস্তায় কেউ নেই, কিন্তু আমার অপোজিটে যে বাড়ি সেই বাড়িতে লাইট জ্বলছে, এবং ও মুখ বাড়িয়ে দেখলো, দেখে ঢুকে গেল, জিজ্ঞেস পর্যন্ত করলো না কি ব্যাপার। তার মিনিট 15 পরেই আমার দেওর দেখে যে ওর হাতে একটা বন্দুক রয়েছে। কী নাম তার? গোষ্ঠ গোপাল হাজরা। সেই গুলি করেছে? গুলি করাটা আমি দেখি নাই, তবে ওর হাতে বন্দুকটা আমার দেওর দেখেছে। কত আতঙ্কিত আপনারা? আমরা প্রচণ্ড আতঙ্কিত। আমার ব্যবসা আছে, আমাকে রাত 10:30 দোকান বন্ধ হয়, একাই তালা দিতে হয়। তারপর আমার যখন তখন খদ্দের আসে, আমাকে দোকান খুলতে হয়, মাল এলে রাত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।